প্রথমে যখন ভিসা নীতি আসলো তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝে না বুঝে কিংবা একটু বেশি বুঝে বলা শুরু করেছিলেন এইবার বিএনপি বিরাট জব্দ হবে, এই ভিসা নীতি বিএনপির উপর আরোপ হবে, বিএনপির নেতাকর্মীরা কেউ আমেরিকা যেতে পারবে না, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তারা কোনো আন্দোলনও করতে পারবে না, নির্বাচন বানচাল করা তো অনেক পরের কথা। এই যখন তারা বলছিলেন এবং তাদের নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছিলেন তখন আমরা হঠাৎ একদিন শুনলাম প্রধানমন্ত্রী একেবারে ভিন্ন কথা বলছেন। তিনি বললেন যুক্তরাষ্ট্র চায় না আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আর দেখতে। তিনি বললেন সেন্ট মার্টিন দিয়ে দিলেই আমরা থাকতে পারি। তিনি বললেন 20 ঘন্টা জার্নি করে কেন আমরা আমেরিকা যাব, আমাদের ঘরের পাশে আরও অনেক মহাদেশ আছে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব, সেই দেশে যাব। এমনকি তিনি এটাও বললেন যে যেই দেশ নিষেধাজ্ঞা দেয় তাদের সঙ্গে আমরা কোনো বাণিজ্য করি না, আমরা সেখান থেকে কিছু কিনব না। একদম এক্স্যাক্টলি এই কথাগুলো তিনি বললেন। এবং প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বললেন তখন আওয়ামী লীগের যারা এতদিন ভিসা নীতি শুধুই বিএনপির উপর অ্যাপ্লাই করে, বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, বিএনপির রাজনীতি বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে বগল বাজাচ্ছিলেন, তাদের সবার মুখ কালো হয়ে গেল। কারণ যা বলার তা তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, এই নীতি কার উপরে অ্যাপ্লাই করে, কাকে লক্ষ্য করে ভিসা নীতি দেওয়া হয়েছে, অথবা একেবারেই নিউট্রালি অ্যাপ্লাই করলেও কারা এফেক্টেড হবে অ্যাকচুয়ালি, সেটা তো প্রধানমন্ত্রীর কথায় খুব স্পষ্ট। সুতরাং তারপর এটা নিয়ে আর কথা চলে না। এই নিয়ে যখন একরকম চাপান উতর হচ্ছিল তারপর বেশ কিছুদিন কেটে গেছে, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশ সফর করেছেন, তিনি নয়াদিল্লিতে গেছেন, তিনি ঘাসের উপরে হেঁটেছেন, ঋষি সুনাক বো ডাউন হয়ে তার সঙ্গে ছবি তুলেছেন, যদিও সেই ছবির জন্য ঋষি সুনাক নিজের দেশে ভীষণভাবে সমালোচিত হয়েছিলেন। আবার আমরা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার হাতের মোবাইল ক্যামেরায় প্রধানমন্ত্রীর পারিবারিক ছবি উঠে গেল। সুতরাং নানান জল নানান দিকে গড়ালো। তার পরপরই আমরা দেখলাম প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র সফরে গেলেন নয়াদিল্লি সফরের পরপর, সেইখানে আমরা দেখলাম হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এবং বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্রের যে দূতাবাস বাংলাদেশে আছে, তারা একই সঙ্গে একইভাবে ঘোষণা করলেন ভিসা নীতির প্রয়োগ শুরু হয়েছে। এবং ভিসা নীতির প্রয়োগ বেশ আগে থেকেই শুরু হয়েছে, ঘোষণা দিয়ে সেটা জাস্ট জানানো হলো। কখন জানানো হলো? যখন প্রধানমন্ত্রী আমেরিকার মাটিতে। এই যখন ঘটনা এবং প্রধানমন্ত্রী আমেরিকার সংবাদ সম্মেলনে একটা পর্যায়ে বলেই ফেললেন যে জয়ের সম্পত্তি ওখানে, ওয়াইফ আছে, প্রপার্টি আছে, সন্তান আছে, বিজনেস আছে, চাকরি আছে, সব শিক্ষা আমেরিকায় নিয়েছে, পড়াশোনা করেছে, সেগুলো রেখে যদি তাকে চলে আসতে হয় স্যাংশন নিয়ে চলে আসবে, বাংলাদেশ আছে, কেউ কিন্তু তাকে প্রশ্ন করে না, কিন্তু তিনি নিজে থেকে বললেন। এই যখন সিনারিও, আপনারা তো বলবেন যে কথাগুলো আমরা শুনেছি, হ্যাঁ আপনারা শুনেছেন, কিন্তু প্রেক্ষাপটটা বললাম এ কারণেই যে জনাব ওবায়দুল কাদের কয়েকদিন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকা অবস্থায় সম্ভবত তিনি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন, তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন এবং এই সময়টুকুতে তিনি রাজনীতির যে আপডেটগুলো সেগুলো বোধহয় তিনি খুব একটা রাখেননি। চিকিৎসায় মানুষ ব্যস্ত থাকলে অন্যদিকে মন দেওয়া সত্যিই কঠিন, আমি এটা দোষের কিছু দেখি না। কিন্তু তিনি এসে যেই কথাটি বললেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তিনি কি বললেন? তিনি বললেন দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে, ভিসা নীতির পরোয়া করে না সরকার। দারুণ দারুণ, দুই সেলফি মানে কোন দুটো সেলফি? একটা সেলফি তো বুঝলাম যেটা বাইডেন সাহেব আমাদের বাংলাদেশের যিনি মানে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন দীর্ঘ সময়, বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন যিনি জিয়াউদ্দিন সাহেব, ওনার মোবাইলে তুলেছিলেন একটা ছবি, সেই একটা সেলফি তো বিরাট ভাইরাল করেছে আওয়ামী লীগ এবং নির্দেশনা দেয়া ছবিটিকে ভাইরাল করা হয়েছে। আর কোন সেলফি আমি ঠিক জানি না, তবে সম্ভবত আরেকটি ছবি
যেখানে প্রধানমন্ত্রী এবং পুতুল দুজন দাঁড়ানো, তার দুই পাশে এক পাশে বাইডেন, এক পাশে বাইডেনের স্ত্রী দাঁড়ানো, হয়তো সেই ছবিটিকে তিনি সেলফি বলে ভাবছেন বা সেলফি বলে চালাচ্ছেন, আমি ঠিক জানি না, ওই ছবিটির কথা তিনি বলতে পারেন। দেখুন, ইন্টারন্যাশনাল কনফারেন্স বা সেমিনারে যখন কেউ যান, তার সঙ্গে ছবি সকলেই তোলেন, বা যিনি যান তিনিও সকলের সঙ্গেই ছবি তোলেন। এটা একটা নর্মাল কার্টেসি, এটা একটা নর্মাল সৌজন্য, এবং এটা যে কোনো সেমিনার কনফারেন্সই হয়, শুধু রাষ্ট্রপ্রধানদের কনফারেন্সেই না, আমাদের মতন চুনোপুটিরা যে কনফারেন্সগুলোতে যাই, আমাদেরগুলোতেও ঠিক তাই হয়। আমাদেরগুলোতেও সাইড লাইনে আমরা অন্য দেশের এমপিদের সাথে আড্ডা দিই, গল্প করি, ঘুরে বেড়াই, তাই হয়। ডাক্তাররা বা লয়াররা যদি কোনো নিজেদের প্রফেশনাল কোনো সেমিনারে যান, সেখানেও একই ঘটনা ঘটে। তো যাই হোক, ওবায়দুল কাদের সাহেব দুটো বিষয় বলেছেন, একটা হচ্ছে সেলফি, রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে দুই সেলফি দিয়ে, ফাইন। কি ফয়সালা হয়েছে? ফয়সালা হয়েছে এটাই যে যুক্তরাষ্ট্র এখন আজান দিয়ে ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে। সমাধান হয়েছে এটাই, দুই সেলফি গলায় ঝোলানোর পর সমাধান হয়েছে এটাই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুব শুকনো মুখে, এত শুকনো মুখ বেচারার অনেকদিন দেখিনি, খুব শুকনো মুখে বলছেন যে সংখ্যাটা খুব বেশি না, বেশ কিছু ব্যক্তির, অল্প কিছু ব্যক্তির উপরে এসছে, এবং সে অল্প কিছু ব্যক্তি কারা সেটা খোলসা করতে গিয়ে বলছেন এই কিছু সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিরোধী দল। বিরোধী দলটা আসলে কারা? অনেকেই বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এই বিরোধী দল জাতীয় পার্টি আছে, এই বিরোধী দলে ইনু মেনন তারা আছেন, খুব সঙ্গত কারণেই বিশ্বাস করা হয়। কেন করা হয়? কারণ ভিসা নীতি বলছে যারা ভোটে, সুষ্ঠু ভোটে বাধা দেবে বা ভোট সুষ্ঠু না হওয়ার ব্যাপারে যারা স্বচ্ছন্দ থাকবে, মানে তাদের কিছু যায় আসে না, ভোট ভালো হলো কি হলো না, মানুষ ভোট দিতে পারলো কি পারলো না, ভোটের পরিবেশ আছে কিংবা নাই, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এইরকম অবস্থায় যেই দলগুলো আছে তাদের মধ্যে, যা বাংলা আপনার জাতীয় পার্টি যেমন আছে, তাদের মধ্যে ওয়ার্কার্স পার্টি, তারপরে অন্যান্য যেই মহাজোটের শরিক দল যেগুলো আছে, মাঝে মধ্যে বিরোধী দল হয়, কখনো মহাজোটে থাকে, যে যখন যেভাবে সুবিধা সেভাবে তারা পারমুটেশন কম্বিনেশনের মতন ঘোরাফেরা করে, তারা আছে। সুতরাং এই ভিসা নীতি যদি অ্যাপ্লাই করে, তাহলে ওই তথাকথিত বিরোধী দলের নেতাদের উপরে, সরকারি দলের নেতাদের উপরে এবং সরকারি কর্মকর্তাদের উপরে, একজনও বিরোধী দল বলতে যদি বিএনপি বা বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে তাদের কোনো নেতা বা কর্মী হতো, শাহরিয়ার আলম শুধু না, আমাদের পত্রিকাগুলোর হেডলাইন সেই নাম দিয়ে হতো। সেটি যখন হয়নি, তখন খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভিসা নীতি কার কার উপরে অ্যাপ্লাই হয়েছে। এবং একটা পর্যায়েতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলতেই বাধ্য হলেন যে যদি সরকার এমন কারোর উপরে দিয়ে থাকেন যার উপরে থাকলে সরকারের সঙ্গে তার কাজ করতে অসুবিধা হবে, তাহলে তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবেন ভিসা নীতি তুলে নেওয়ার ব্যাপারে। অতীতেও নাকি তারা তিনজনের ব্যাপারে অনুরোধ করেছিলেন, সেই তিনজন কারা সেটা অবশ্য জানা যায় না, তবে এটুকু জানা যায় যে তারা তিনজনের ব্যাপারে অনুরোধ করেছিলেন। এখন আসেন, সেলফি গলায় ঝোলানোর পর রাজনীতি তাহলে কোন দিক গেল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে সব ফয়সালা হয়ে গেছে। দুই সেলফিতে বিএনপি রাতের ঘুম শেষ, ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। দেখুন, ভিসা নীতির পরোয়া যদি আওয়ামী লীগ করত বা করে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে ভোট চুরির ওপরে, আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে সহিংস সন্ত্রাসের ওপরে, আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে পুলিশ প্রশাসন দিয়ে বিরোধী দলকে স্তব্ধ করে দেওয়ার উপরে, আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে আরেকবার ক্ষমতায় যেতেই হবে এই নীতির উপরে, আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে রাতের বেলা ভোট করে হোক কিংবা বিরোধী দলকে মাঠছাড়া করে একতরফা নির্বাচন করে হোক, যে কোনোভাবেই ক্ষমতায় যেতে হবে এই নীতির উপরে। তো এই সকল নীতি যদি আপনার নীতি হয়, এবং সেই সঙ্গে যদি আপনি মনে করেন যে নাগরিক সমাজ, সুশীল সমাজ, লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং যারা ভিন্ন মত পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, তাদের গলাও আপনি টিপে বন্ধ করে দেবেন, সেই জন্য আপনার দুটো চমৎকার আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তার বংশধর
সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে তো আপনার হাতে। সুতরাং এগুলো যখন আপনি ব্যবহার করবেন, আইনকে অস্ত্র বানাবেন, আদালতকে অস্ত্র বানাবেন, প্রশাসনকে অস্ত্র বানাবেন, পুলিশকে অস্ত্র বানাবেন, এটাই যখন আপনার নীতি হবে, তখন তো আসলে ভিসা নীতি পরোয়া করলে আপনার চলবে না। এটা আমরা খুব ভালো জানি ওবায়দুল কাদের সাহেব, ভিসা নীতি পরোয়া করলে আওয়ামী লীগের চলে না। সে কারণেই আপনি যখন এই কথাটি বলেন আমরা অবাক হই না। তবে হ্যাঁ, আপনার অনুপস্থিতি দেশের মানুষ কিন্তু বোধ করে, আমাদের মন খারাপ হয়, প্রতিদিন বাজারে গেলে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে, রাস্তায় নামলে একটু বৃষ্টিতে যখন গলা পানি হয়ে যায় আমরা রাস্তায় রাত দেড়টা দুটা পর্যন্ত আটকে থাকি, গাড়িগুলো বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে ভাসতে থাকে পানিতে, আমাদের এই নাভিশ্বাস ওঠা জীবনে আপনি কিন্তু আমাদের একটা জোকার শব্দটা বলা ঠিক হবে না, আপনি আমাদের জন্য একটা নির্মল বিনোদনের মতো। আপনি কি বলছেন, আপনি কি ছবি আপলোড করছেন আপনার ফেসবুকে, আমরা কিন্তু সকলেই তাকিয়ে থাকি, লক্ষ্য করি। আমাদের খুব কষ্টের জীবন ওবায়দুল কাদের সাহেব, এটা আপনারা ঠিক বুঝবেন না। আপনারা যারা গত 15 বছর ধরে চেটে পুটে দেশটাকে খেয়েছেন, আপনারা ঠিক বুঝবেন না যে কি জীবন আমরা যাপন করি। সেখানে আপনি যখন একটু কথা বলেন, কিছু একটা কথা বা একটা সুন্দর ছবি গাছের সঙ্গে পাতা হাত দিয়ে, আমাদের দিনটা ভালো যায়। আমরা মন খারাপ হলে, কষ্ট পেলে, বিপদে পর্যুদস্ত হলে আপনার ওই ওয়ালটা একটু ঘুরে আসি, আপনার নিউজটা একটু দেখে আসি। হ্যাঁ, তিনি আরও বলেছেন, ভিসা নীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ, অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায় তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, সেজন্যই তো বিরোধী দল চিন্তিত নয়। কিন্তু আপনাদের মুখ শুকিয়ে যায় কেন ওবায়দুল কাদের সাহেব? যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের 12টা বেজে গেছে, তারা হতাশা থেকে সব কিছুতেই ইস্যু বা আনন্দ খুঁজে বেড়াচ্ছে, ভিসা নীতির বাস্তবায়নের বাস্তবতা দেখা যাবে। ভোট দিবে দেশের জনগণ, নির্বাচন কমিশন পরিচালনা করবে, বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার, এখানে পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে, ভিয়েনা কনভেনশন আছে। তিনি আরও অনেক কথা বলেছেন, সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। তার প্রশ্ন হচ্ছে, বিএনপির ইচ্ছাতেই কি নির্বাচন হবে? বিএনপি নির্বাচন চায় না। না, বিএনপির ইচ্ছাতে নির্বাচন হবে এই কথাটি কেউ বলেনি ওবায়দুল কাদের সাহেব। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, নির্বাচন হতে হবে এমন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জিতবে না, নির্বাচন হবে এমন যেখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, যেখানে প্রার্থী, সমর্থক, কর্মী যেই দলেরই হোক না কেন সমান সুযোগ পাবে প্রচার প্রচারণার। নির্বাচনটা এমন হতে হবে যাতে আপনি হোন্ডা গুন্ডা দিয়ে, আপনার লোকজন দিয়ে ভোট আগের রাতে ছিনিয়ে নিতে না পারেন বা ভোটের দিন ভোট ছিনিয়ে নিতে না পারেন। নির্বাচনটা এমন হবে যে ভোটার নিঃসংক চিত্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের মার্কায় ভোট দেবে। ভোটটা এমন হবে যে ফলাফলে যে জয়ী হয়েছে তাকেই জয়ী ঘোষণা করা হবে। এই সামান্য চাওয়া, এতে আওয়ামী লীগ যদি আরও 100 বছর ক্ষমতায় থাকে থাকবে, এতে বিরোধী দলের কিচ্ছু বলার নাই। বিরোধী দল শুরু থেকে একটা বিষয় স্পষ্ট করেছে, এটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার লড়াই, এটা কোনো দলের, বিশেষ দলের ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা থেকে নামার লড়াই নয়। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কোনো যৌক্তিকতা নাই, উচ্চ আদালত এটা বাতিল করে দিয়েছে। তত্ত্বাবধায়কের ব্যাপারে দুটো কথা বলি, সংবিধান সংশোধন কমিটি হয়েছিল, সেই কমিটিতে আপনারা গিয়েছিলেন, আওয়ামী লীগের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং আপনারা গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে এসেছেন। কোর্টে যখন অ্যামিকাস কিউরিদের ডাকা হয়েছিল, অ্যামিকাস কিউরিরা সকলেই মোটামুটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে এসছে। কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের শর্ট ভার্সনে বলা হয়েছিল, দুটো টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সংসদ চাইলে কথাটি 16 মাস পরে যে রায় লেখা হয় সেখানে যুক্ত করা হয়। কিন্তু প্রথমে যেই শর্ট রায় লেখা হয়েছিল, প্রাথমিকভাবে যে রায় বেরিয়েছিল তাতে বলা হয়েছিল দুটো টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তত্ত্বাবধায়ক কেন সংবিধান থেকে সরানো হয়েছে, তত্ত্বাবধায়ক কেন আর প্রয়োজন নাই, এটা আমরা বুঝি। যে কোনোভাবে হোক ক্ষমতায় যাবার যেই খেলায় আপনারা নেমেছেন, এই খেলায় আপনারা এইবার জিতবেন বলে আমরা মনে করি না।